हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। आज शुभ पंचमी, तो पंचमी थेके आमादेर पुजोटा मोटामुटी शुरू। आज जाच्छी आमी एक आमार बान्धवीर बाड़ी, ओदेर बाड़ीते आजके निमंत्रण करेछे, ताई जाच्छी। तो कोथाय जाच्छी, की करबो सबटाई तो तोमरा देखते पारबे। तो एई जे आमार छेलेके ओर बाबा जुतो पराच्छे, आमरा रेडी होये गेछी, एखन आमरा जाबो। तो संगे थाको, देखते थाको आमादेर ब्लगटा। पिता आसबे, गाड़ी बेर करुक, तारपरे उठब। सकाल बेलाय बेरिये पड़ेछि बाड़ी थेके, किछु खेये आसा हयनि, ताई ए मिष्टिर दोकानटा देखे दाड़िये पड़लाम। एखाने कचुरि भाजछे आर देखे एकटु लोभो लागलो, তাই জন্য এখানটাই দাঁড়িয়ে পড়লাম। ছেলে তো আগেই ঢুকে পড়েছে, ওর এসব কচুরি পরোটা পেলে ওর আর কিছুই লাগে না, ও আগেই ঢুকে পড়েছে, এখন আমরাও যাব। মা যাচ্ছেন মণ্ডপে, দেখতে কি সুন্দর লাগছে। আলটিমেটলি চলে এসেছি সেই বান্ধবীর বাড়ি। অনেক দেরি হয়ে গেল, অনেকটাই লেট হয়ে গেছে, রাস্তায় এত জ্যাম, তাই জন্য তো প্রীতম গেছে গাড়ি রাখতে ওদিকে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। এসেই আমাকে বলছে আমাকে রান্না করতে হবে চিকেন। আমি আসলাম, বলছে চিকেনটা রান্না কর। আমি এমন কিছু ভালো রান্না পারি না, তবুও চেষ্টা করবো করার। ও অনেক কিছু রান্না করেছে দেখো। ও বাবা, জন্মদিন নাকি আমার? আমার জন্মদিন পায়েস, জামাই ষষ্ঠী দেবো। এই যে খাওয়ার সময় তো অবশ্যই দেখাবো। তো এখন আমি একটু ওর সাথে হেল্প করি, চিকেনটা রান্না করি। ও সবই গুছিয়ে রেখেছে, আলু ভেজে রেখেছে, এই যে আর ওই সব পেঁয়াজ ফেয়াজ সব কেটে রেখেছে, শুধু একটু নাড়বো। তো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আমাদের মাংস ধোয়াচ্ছে দেখো, ডেকে নিয়ে এসে তোর জন্যই রাখা ছিল। আমি মাংস খাবো, আমি মাংস দিই, আমি মাংস করবো। মাংস স্পেশালিস্ট, মাংস স্পেশালিস্টের মায়ের জানে তোমার মাংস খাওয়া যাবে। আমার মাংস সব মায়ের দিক, ঠিকঠাক মায়ের দিক। রান্না এখনো হচ্ছে, আমি করছিলাম মাংসটা রান্না। এই যে মাংসটা হচ্ছে এখনো দেখো, এইভাবেই দেখালাম, আর ব্যাক ক্যামেরায় নিলাম না। তো রান্নাটা আমি করছিলাম, জানি না কিরকম হবে। আসার পরে ওই বলল রান্নাটা করতে। বাসন মাঝে মাঝে ভিতরে ঢুকে গেছে, একটু ভিতরে ঢুকে যান, ভিতরে শুয়ে পড়, পাইপ দিয়ে বেরিয়ে। ওদের বাড়িতে আসলাম, একটু নাচ টাচ করবো, আনন্দ করবো। ও বাসন মাঝে বসে গেছে, আমি রান্না করতে বসে গেছি। আজকে বাড়ি যাবো না, এখানেই থেকে যাবো। সারা রাত ধরে করবো, কি করবি কি করবি সারা রাত ধরে? উল্টো পাল্টা কথা বলিস না, মাথায় রাখ সব কিছু, সারা রাত ধরে বলে করবে। এদিকে বাচ্চা পার্টি, এটা হচ্ছে আমার ওই বান্ধবীর মেয়ে, আর এটা হচ্ছে বান্ধবীর বোনের ছেলে, আর এটা তো আমার পিচ্ছু। কি দেখছো? আমি এখানে ভাত গুছিয়ে দিচ্ছি, প্রীতম খাবে,
আমার বান্ধবীর বর খাবে, বাচ্চাগুলো খাবে, তো আমি সবার জন্য এখানে ভাত বাড়ছি, ভাজাগুলো দিয়ে দিচ্ছি, সবাই একসাথেই বসবে। বাচ্চাগুলোকে ভাবছি নিচেই বসিয়ে দেব আর ওদেরকে উপরে দিয়ে দেব খেতে। ডাইনিংয়ে প্রীতম আর আমার এই বান্ধবীর বর বসেছে আর নিচে বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছি খেতে। আমি খেতে দিচ্ছিলাম ওদেরকে, তো আবার একটু ক্যামেরা করতে চলে এলাম। ওটা হচ্ছে বান্ধবী আর বান্ধবীর বোন, সবাই একসাথে খাওয়ার মজাটাই আলাদা, ভীষণ ভালো লাগে সবাই একসাথে বসে খেতে। আমি আর মমিতার জন্য ওয়েট করিনি, আমি বসে পড়েছি আগেই, কারণ ছেলের পাতে অনেক কিছু ছিল, তো সেই থালাটাতেই আমি বসে পড়েছি। আমি সবাইকে দিয়ে তবেই বসেছি, এখন লাস্টে ও বসলো এসে, তো আমাদের তো প্রায় খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে বিহাইন্ড দ্য ক্যামেরা, সব রেডি হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য, রিলসের জন্য। আমরা সবাই একটু ঘুরতে বেরিয়েছি, ওদের বাড়ির পাশে একটা লেক আছে, লেকটা খুব সুন্দর, সেই লেকের পাশে আমরা ঘুরতে বেরিয়েছি। তো যেহেতু ওদের একটা চ্যানেল আছে, ওরা রিলস করে, শর্ট করে, তো এই জায়গাটা খুব পারফেক্ট ওইসব করার জন্য, ভীষণ সুন্দর। আমরা অনেকগুলো রিলস করেছি, খুব মজা হয়েছে এইখানটাতে। বিকেল 4টা নাগাদ বেরিয়ে আস্তে আস্তে প্রায় 7টা বেজে গেছে, সবাই হাঁপিয়ে গেছে, জল টল খেয়ে নিচ্ছে, পায়েস করেছে, পায়েস খাওয়া হয়ে গেছে, শেষ পায়েস খাওয়া, এখন বাড়ি যাব। তো আজকের মতো পঞ্চমীটা ভালোই কাটলো, ঘোরা, খাওয়া, রিলস সব কিছু নিয়ে। এখন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী কেমন কাটে জানি না, তো দেখা যাক দিনগুলো কেমন কাটে। কেমন হয়েছে পায়েস? লোককে অত্যাচার করছে আর বলছে ভালোই ঘোরা হচ্ছে। অত্যাচারিত হয়েছিস? হ্যাঁ, অত্যাচারিত হয়েছিস? আচ্ছা, সেদিনকে ব্যারাকপুরে গিয়ে মানে মনা রিলস হয়নি, পান্তাবাদ আলু ভাজা দিবি? হ্যাঁ, পান্তাবাদ আলু ভাজা আমিও দিবি, ওই নরম নরম পান্তাবাদ। আসবো আসবো করে বেশ আনন্দে ছিলাম, আসবো আসবো পঞ্চমীতে আসবো, কিন্তু এখন চলে যেতে হচ্ছে, আর কি করবো, মনটা খারাপ লাগছে, যেতে তো হবেই। তো তো আমরা বেরিয়ে যাওয়ার আগেই আমার বান্ধবীর বোন, ও আগে বেরিয়ে যাচ্ছে, ও এই বরানগরেই থাকে, তো ও একটু আগেই যাবে, ও পার্লারে যাবে বলে, ও বেরিয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। ক্লান্ত হয়ে পড়েছি, খুব মজা হলো আজ সারাদিন, পুরো ঘেমে গেছি, এত মজা, এত হাসি, ঠাট্টা। চ এখন বাড়ি যাব, ব্লগটা এখন আমি এখানেই শেষ করব, কারণ বাড়ি গিয়ে হয়তো আর ব্লগ করতে আমি পারবো না, তো ব্লগটা আজ আমি এখানেই শেষ করছি। আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।